পাশে থাকবে 4 ফিট এখন কাতার যত লম্বা থাকে তত লম্বাই দেওয়া যাবে সমস্যা কাতার যত লম্বা তত লম্বা দিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো এক কালারের ভিতর এগুলোর বলে চায়না কার্পেট যেগুলো হচ্ছে আপনার পাশে 8 ফিট থাকে ওগুলো মাঝখানে কাটাও 4 ফিট ভাই মসজিদের সাইজ মতো দেওয়া যায় অনেক এবেল এবেল মানুষ অফিসে দেয় কালার আছে হচ্ছে আপনার এটা রেড কালার আছে তারপর সবুজ কালার আছে তারপর আবার অ্যাশ কালার আছে যে এই যে স্যাম্পল গুলো সবগুলো কালার এভেলেবল যদি কেউ আমি যে সামনে কার্পেট গুলো দেখাইলাম ওগুলো ছাড়াও আর অনেক ডিজাইনের অনেক কালার আছে যে তুর্কি 4 ফিট 6 ফিট 4 ফিট বাই 6 ফিট নতুন এটা আপনি মার্কেটে কিনতে গেলে 6.5 থেকে 7000 টাকা লাগবে অকশন লোডে কিনে এই কারণে কমে দিতে পারি আর কি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমি একটি গোডাউনের মধ্যে আছি এই গোডাউনটা ভরা বিভিন্ন ধরনের কার্পেটে দিয়ে ভরপুর একটি গোডাউন এখানে আসলে দাঁড়ানোই যায় না গোডাউনের এই অবস্থা চমৎকার বিশাল বিশাল সাইজের যে দেখেন নিচ থেকে ছাদ অবধি বিশাল সাইজের কার্পেটগুলো এই গোডাউনে ভরপুর রয়েছে এই যে গোডাউনটা যে রয়েছে এই প্রতিষ্ঠানটি নতুন পুরাতন সব ধরনের কার্পেট এই প্রতিষ্ঠানটা বিক্রি করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পছন্দের কার্পেটগুলো এই মানে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে নিয়ে নিতে পারবেন যে দেখেন যে কী পরিমাণ কার্পেট এই প্রতিষ্ঠানে রয়েছে পুরো গোডাউন জুড়ে বিশাল বিশাল সাইজের কার্পেটগুলো এই গোডাউনে রয়েছে তে কথা বলছি যে এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে মানে প্রোপ্রাইটার আসিফ ভাইয়ের সাথে আসিফ ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই যে এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দর্শকদের বলে দেন আমাদের এই প্রতিষ্ঠান নাম হচ্ছে নকশি কার্পেট হাউস নকশি কার্পেট হাউস জি আর আমাদের ঠিকানাটা হচ্ছে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব সাইডে নকশি কার্পেট হাউস সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব সাইডে এই প্রতিষ্ঠানটি এবং আপনারা নতুন পুরাতন দুই ধরনের কার্পেটই বিক্রি করেন নতুন পুরাতন দুই ধরনের সকল প্রকার কার্পেট মসজিদে জায়নামাজ থেকে শুরু করে মাদ্রাসার ফ্লোর কার্পেট বাসার ফ্লোর কার্পেট অফিসিয়াল কার্পেট আর্টিফিশিয়াল ঘাস সব ধরনের কার্পেট আপনি আমাদের কাছে পাবেন তো এই কার্পেটগুলো এই ক্রেতারা কিভাবে নিতে পারবে জি আমাদের এই দোকানটা হচ্ছে সেগুনবাগিচা আমি বললামই তো সরাসরি তারা আমাদের দোকানে বা এই যে গোডাউনটা এখানে এটা গোডাউনটা আমার দোকানের পিছনেই এটা হচ্ছে গিয়া ভোজ রেস্টুরেন্টের পাশে আমার গোডাউন আর দোকান শিল্পকলার পাশে সরাসরি আমার আমার দোকানে আইসা নিতে পারবে সে চাইলে যদি কেউ দূর থেকে দেখে অনলাইনের মাধ্যমে নিতে পারবে অনলাইনও নিতে পারবে জি মানে অনলাইন অফলাইন দুই জায়গায় এই দুইভাবেই কার্পেটগুলো নিতে পারবে এবার একটু আমরা আপনাদের এই যে সুপ্রিয় দর্শক ভিতরে কিন্তু দেখলেন যে কী পরিমাণে কার্পেট আছে আমরা শুধুমাত্র কিছু অ্যাট এ গ্লেন্স কিছু কার্পেট আপনাদেরকে নমুনাগুলো দেখাবো এবং এই প্রতিষ্ঠানের যে যোগাযোগের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো স্ক্রিনে দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনার চাহিদা কেমন কার্পেট সেইভাবেও কিন্তু আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবির মাধ্যমে সেগুলো দেখে নিতে পারবেন আমরা কিছু দেখাচ্ছি যে সামনে যে কার্পেটগুলো আছে এগুলো তো মানে অফিসে ইউজ করার মতো কার্পেট তাই না হ্যাঁ এগুলো অফিসে ইউজ করার মতো কার্পেট অফিসে এগুলোর সাইজ কিরকম হয় এগুলো আপনার পাশে থাকে 13 ফিট লম্বা জালাকে দেওয়া যাবে পাশে 13 ফিট লম্বা যত তত দেয়া যাবে জি 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 এগুলোর থিকনেসটা কিরকম একটু দেখি একটু আসি ভাই আমরা দেখান একটুখানি এগুলোর থিকনেসটা এই যে থিকনেস এরকম এটা কি নতুন না পুরাতন এটা এটা হচ্ছে নতুন অকশন লডের নতুন অকশন লডের আর এই পাশেরটা এটা এগুলো সবই হচ্ছে নতুন ঠিক আছে হ্যাঁ আপনি যদি এই কার্পেটটা মার্কেটে যান এটা কিনতে লাগবে হচ্ছে আপনার 75 টাকা স্কোয়ার ফিট কিন্তু আপনি আমার থেকে নতুন এই সেম জিনিসটা নিতে পারবেন হচ্ছে মাত্র 60 টাকা স্কোয়ার ফিট সেম জিনিসের 60 টাকা স্কোয়ার নিতে পারবে আর এইটা এইটা কিরকম এটা হচ্ছে আপনার এক কালার এই এক কালারের ভিতরে অনেক ক্যাটাগরি আছে ঠিক আছে যেমন এই একটা এক কালার আছে এটার ব্যাক সাইডটা দেখেন পুরো সলিড কিন্তু হ্যাঁ কিন্তু কালার কিন্তু একই হ্যাঁ আর এই একটা এক কালার আছে যেটার ব্যাক সাইডটা স্টেপ আছে দেখছেন হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ব্লু কালার তো এই রেড কালারটাও এই কালার হবে তো এটা হচ্ছে সবচেয়ে ভালো ভালো মান এটা এই এক কালার এটা নতুন হচ্ছে কি আপনার 70 টাকা স্কোয়ার ফিট হ্যাঁ নতুন নতুন মার্কেটে গেলে 70 টাকাই লাগবে একদম ভালো ওই মালটা আর এটা কিনতে গেলে লাগবে মার্কেটে 60 টাকা এটা কিনতে লাগবে যে 55 টাকা এক কালারে অনেকগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে তো আপনার এই এই মালটা যে মার্কেটে 70 টাকা লাগবে কিন্তু আমার কাছে আসলে এইটাও নিতে পার 50 টাকায় এইটাও 50 টাকা এইটাও 50 টাকা মানে এইটাও যেটা নাকি 50 টাকা এগুলো 50 টাকা দিতে পারবে মানে এগুলো পাশে থাকবে 13 ফিট তাই তো 13 ফিট থাকবে আর যত লম্বা লাগে তত লম্বা তত দেওয়া যাবে আর এই ডিজাইনটা ছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে আরো ডিজাইন আছে শুধু ভিউয়ার যে ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রচুর প্রোডাক্ট রয়েছে আসলে সবগুলো তো ডিজাইন আপনাদের দেখানো সম্ভব না আমরা অল্প অল্প ডিজাইন দেখাচ্ছি এইবারে যে ঘাসটা যে ডিজাইন এটা হচ্ছে ঘাস কার্পেট এটা ঘাস কার্পেট যেটা এটাও সাইজ কিরকম হবে 13 ফিট নাকি না এটা পাশে হচ্ছে 6.7 মানে 6 ফিট 7 ইঞ্চি পাশে হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি হবে আর লম্বা জালাকে দেওয়া যাবে লম্বা যত তত দেওয়া যাবে তত দেওয়া যাবে এইটা কত টাকা স্কয়ার ফিট এটা এটা পড়বে হচ্ছে আপনার 110 টাকা স্কয়ার ফিট এটা পড়বে 110 টাকা স্কয়ার ফিট চমৎকার এই যে 100 আর এই যে এইখানটায় দেখতে পাচ্ছি যে এইটাও তো এক কালারের মধ্যে পড়ে নাকি এটা তো পুরাতন
এটা পুরাতন জি এটা পুরাতন এইটার মানে এটা কত টাকা স্কয়ার ফিট দিচ্ছেন এটা হচ্ছে 25 টাকা স্কয়ার ফিট মেডিকেলে ভর্তি না লাগে এটা 25 টাকা এক কাছে পুরাতন এটা 25 টাকা এটাও 25 টাকা জি এটাও পুরাতন পুরাতন গুলো মানে অর্ধেক বুঝছো জি 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 ওটা 50 আর এটা হচ্ছে মানে 25 টাকা জি 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 আর এই যে এবারে একটু মানে মসজিদের ই দেখি যেগুলো যায় না আমাদের স্টাইলগুলো এটা হচ্ছে মসজিদের এই যে মসজিদের জায়নামাজ স্টাইলের কার্পেট এগুলোর মানে মানে লম্বা কত হবে এগুলা এগুলা পাশে তো থাকে 4 ফিট হ্যাঁ পাশে নামাজের যে 4 ফিট আর লম্বা যা লাগবে তাই দেওয়া যাবে মসজিদের যে কার্পেটগুলো এখানে দুইটা আছে একটা হলো সবুজ আর একটা হচ্ছে রেড এর মধ্যে তো এই এগুলো কত করে প্রাইস পড়বে মসজিদেরগুলা এগুলো হচ্ছে আপনার 750 টাকা গজ 750 টাকা গজ পড়বে জি জি এগুলো হচ্ছে নিউ এগুলো হচ্ছে নতুন এটা সাইজ কি রকম থাকবে যত লম্বা চাই পাশে থাকবে 4 ফিট এখন কাতার যত লম্বা থাকে তত লম্বাই দেওয়া যাবে সমস্যা কাতার যত লম্বা তত লম্বা দিতে পারবে ইনশাআল্লাহ তো 750 টাকা গজ গজ হিসেবে এই দুইটাই যে কালার আছে মেরুন কালার আছে সবুজ তো দেখতে পাচ্ছেন কালার হচ্ছে সবুজ হয় লাল হয় মেরুন হয় মেরুন হয় আরেকটা যে কার্পেট থাকে যে এরকম কার্পেট মতো না শুধুমাত্র এক ধরনের এক কালারের এরকম লম্বা হয় মসজিদের জি 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 এক কালারের হয় আপনার হচ্ছে এই যে চায়না কার্পেট যেটাকে বলে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে চায়না কার্পেট এই চায়না কার্পেট গুলো তো এগুলো এক কালারের ভিতরে এগুলোর বলে চায়না কার্পেট যেগুলো হচ্ছে আপনার পাশে 8 ফিট থাকে ওগুলো মাঝখানে কাইটাও 4 ফিট বেই মসজিদের সাইজ মতো দেওয়া যায় অনেক মানে এইটা হচ্ছে 8 ফিট থাকে 4 ফিট করে ভাগ করে তারপরে যত লম্বা তত দেয়া যাবে তো হ্যাঁ তারপর আবার অনেকে যদি চায় এগুলো অফিসে দিতে পারে এগুলো দিতে পারবে অফিসে দেয় এভেলেবল মানুষ অফিসে দেয় কালার আছে হচ্ছে আপনার যে রেড কালার আছে তারপর সবুজ কালার আছে তারপর আবার অ্যাশ কালার আছে ব্লু কালার আছে এগুলো কয় ফিট এগুলো লম্বা এগুলো এগুলো পাশে থাকে 10 এবং 8 লম্বা যা লাগে দেওয়া যাবে পাশে হচ্ছে 10 এবং 8 জি এই এই সাইজ এই সাইজে থাকে জি এগুলো স্কয়ার ফিট হচ্ছে সবই যত কার্পেট আছে সবই স্কয়ার ফিটে শুধু বাসাবাড়ি কার্পেট ছাড়া এগুলো হচ্ছে স্কয়ার ফিটে বিক্রি করেন এগুলো স্কয়ার ফিট হচ্ছে আপনার 30 টাকায় মোটাটা এটার ভিতরে দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে পাতলা এটা একটা পাতলা এটা একটা মোটা এটা হচ্ছে মোটা এগুলো হচ্ছে 30 টাকা স্কয়ার ফিট এটা 30 টাকা আর এটা হচ্ছে আপনার 23 টাকা এটা 23 টাকা এগুলো কি নতুন একদম এগুলো একদম নতুন একদম নতুন জি তারপরে আমরা একটু ভিতরে যাই দেখি একটুখানি আর কি দেখি যে সুপ্রিয় ভিউয়ার মসজিদে আসলে সবুজটাই ভালো চলে মসজিদে এবং এই যে দেখেন যে বড় এটা কি ইয়ার এটা বড় রুল এই যে আমি যে স্যাম্পল এই যে দেখেন এই যে এই স্যাম্পলগুলো যে এই যে স্যাম্পলগুলো সবগুলো কালার অ্যাভেলেবল যদি কেউ যে আমি যে সামনে কার্পেটগুলো দেখাইলাম ওগুলো ছাড়াও আর অনেক ডিজাইনের অনেক কালার আছে এগুলো অ্যাভেলেবল যে ভিতরে সব অ্যাভেলেবল বড় বড় থান আছে যেগুলো কাইটা কাইটা দেওয়া লাগবে আর কি এগুলো থেকে কাইটা কাইটা দিতে পারবেন বাহ তো এই যে আরেকটা বাসার জন্য এরকম কোন পুরাতন কার্পেট বড় কার্পেট আছে বাসার জন্য কার্পেট আছে 9 ফিট 12 ফিট আছে 9 ফিট 12 ফিট আছে যে ওগুলো আছে ইউজ আছে আর যেগুলো বাসার কার্পেট গুলো হচ্ছে আপনার ছোট সাইজ গুলো বাসার হয় না বাসার হচ্ছে বড় বড় যতগুলো পুরাতন আসে হ্যাঁ ঠিক আছে আবার এখন আপনি আমার এই যে আমাদের কাছে একটা নতুন আসছে এই সাইজটা 6.5 ফিট বাই 10 ফিট 6.5 ফিট বাই 10 ফিট 10 ফিট জি বাসাবাড়ির জন্য বাসাবাড়ির জন্য এটা আপনার মার্কেটে কিনতে গেলে টাকা লাগবে 13,000 থেকে 14,000 কিন্তু আমার থেকে নিতে মাত্র 8,500 টাকা আপনি মাত্র 8,500 টাকা দিয়ে দিতে পারবেন এই যে কার্পেটগুলো যে সুপ্রিয় ভিউয়ার এই যে আসলে এই গোডাউনে বসে আসলে কার্পেট আমরা নর্মালি যেভাবে মানে মেলে মেলে দেখানো হয় এইটা এখানে সম্ভব না কারণ এখানে হিউজ পরিমাণে কার্পেটগুলো রয়েছে যেমন এগুলো কি কার্পেট এগুলো এগুলো বাসা ইউজ করে যে কার্পেটগুলো মানে ছোট সাইজে তাই তো জি 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 5-7 নাকি 5-7 হ্যাঁ 5-7 আছে 4-6 এটা এটা বলতে 4-7 এটা 5-7 5-7 জি তো এগুলো কত করে দিচ্ছেন 5-7 গুলো 5-7 এর বছর 3500 টাকা 5-7 পড়বে 3500 টাকা জি জি আর এই যে এর যে 4-6 গুলা এই যে 4-6 আছে হচ্ছে আপনার যেটা এটা পড়বে হচ্ছে আপনার 2200 টাকা এটা পড়বে 2200 টাকা আবার এই একটা 4-6 এটা এর দাম পড়বে হচ্ছে একদম 4500 টাকা কেন এটা কারণটা কি এটা হচ্ছে মোটা এবং এটা তুর্কি এটা পাতলা এটা ইন্দোনেশিয়ান এটা হচ্ছে তুর্কি হ্যাঁ এটা তুর্কি এটা ইন্দোনেশিয়ান তুর্কিটা দাম কত এটা তুর্কিটা পাশে দেখেন এখানে কত মোটা দেখাইতেছে এটা একটু আমাদের একটা একটু খুলে দেখান একটুখানি দেখি দুইটা একটুখানি পার্থক্য আমরা দর্শকদের দেখাই যে দামের কেন পার্থক্য হলো দর্শকরা সেটা জানতে চাইবে যে অবশ্যই আমি তুর্কিটাই দেখাচ্ছি তাহলে হ্যাঁ এটা হচ্ছে তুর্কি যে তুর্কি 4 ফিট 6 ফিট 4 ফিট বাই 6 ফিট এটা হচ্ছে তুর্কের মোটা কার্পেটটা যেটাই তো একদম মোটাটা এটা দিচ্ছেন কত করে 4500 টাকা পড়বে এটা পড়বে 4500 এটা কি ইউজ করা নাকি নতুন না না এটা নতুন এটা আপনি মার্কেটে কিনতে গেলে 6.5 থেকে 7000 টাকা লাগবে এইটা হচ্ছে অকশন রোডে কিনে এই কারণে কমে দিতে পারি আর কি আপনারা অকশন রোডে কিনে কমে দিতে পারছেন আর যেটা 2200 টাকা বলুন ওটা একটু দেখান একটুখানি দেখি দর্শকদের দেখাই আমরা এটা হচ্ছে কি আপনার ইন্দোনেশিয়ান পাতলা ক্লাসিক 4 ফিট 6 ফিট সাড়ে
সুপ্রিয় ভিউয়ার, যারা কার্পেট কিনতে চাচ্ছেন, যারা বা মসজিদে এই যে জায়নামাজ স্টাইলের কার্পেটগুলো গিফট করতে চান, দিতে চান, তারাও কিন্তু স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বার থেকে বা চমৎকার একটা রেড কার্পেট, এবং এটা হচ্ছে ইন্দোনেশিয়ার, কালার আছে, কালার অ্যাভেলেবেল, এটা কালার অ্যাভেলেবেল আছে, মেরুন আছে, লাল আছে, ব্লু আছে, সবুজ, এটা একটু পাতলা হয় তাই না, যেটা পাতলা মানে যেটা একটু পাতলা। সুপ্রিয় ভিউয়ার, এই যে কার্পেটের ক্ষেত্রে দামের ক্ষেত্রে কিন্তু নানা ধরনের ভেরিয়েশন আছে, কার্পেটের কোয়ালিটির উপরে, কার্পেটের থিকনেসের উপরে দামগুলো নির্ভর করে, কোনোটা যেমন ধরেন একটা এই যে একই সাইজ দুইটা তাই না, দুইটা একই সাইজ, দুইটার দাম একটার চেয়ে তার একটা ডাবল, এইটার কি কোনো কালার আছে, এই যেটার কালার আছে, রেড কালার আছে, রেড কালার আছে, গ্রিন 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 আছে, সব ধরনের কালার আছে, রেড গ্রিন সবই আছে, সব আছে। তো আপনাদেরকে অর্ডার দিতেও মানে যারা অনলাইনে নিতে চায়, যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না, তাদের মানে সিস্টেমটা কি, অগ্রিম কত দিতে হয় বা কিভাবে আপনার মাল পাঠায়? এই কার্পেটটা সে 2200 টাকা এটা নেয় অনলাইনে, তখন ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স দিতে হয়, বাকিটা কন্ডিশনে দিয়ে দেবে, বাকিটা কন্ডিশনে দিয়ে দিবে, 500 টাকা অ্যাডভান্স দিলেই আপনারা মানে এই মালগুলো পাঠিয়ে দিবেন। আর এই যে মসজিদের ক্ষেত্রে এগুলো, এটার ক্ষেত্রে উনি যদি এখন 20,000 টাকার মাল নেয়, ওই ক্ষেত্রে ওনার 3,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, 3,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, তাইলে আপনারা কন্ডিশনে মাল পাঠিয়ে দিবেন। এই জিনিসগুলো কন্ডিশনে ধরেন কত খরচ যায় আসলে কন্ডিশনে? এখন ওটা হচ্ছে মালের মানে উনি কতটুকু মাল নেবে, যেমন এইটা যদি নেয় এটা পড়বে 200 টাকা, এটা পড়বে 200 টাকা খরচ, এই যে এইটা যদি নেয় এটা পড়বে 350-400 টাকা পড়বে, 350-400 টাকা পড়বে। আর এগুলো হচ্ছে অনেক ভারী, এগুলো হোম ডেলিভারি, অনেকে বলে হোম ডেলিভারির কথা, কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া সম্ভব না, হোম ডেলিভারি সম্ভব না, এগুলো শুধু কুরিয়ার পর্যন্ত হবে, কুরিয়ার থেকে উঠিয়ে নিতে হবে, মানে কুরিয়ার টু কুরিয়ার, আপনারা কুরিয়ার টু কুরিয়ারে দিয়ে দিবেন, কুরিয়ার থেকে নিয়ে নিতে হবে। জি জি। আর এই যে যেইটা আমরা 4-6 দেখলাম, তো এই অনেকে কাশ্মীরি কার্পেট বলে, এই ধরনের কোনো কার্পেট আপনার কাছে আছে? কাশ্মীরি কার্পেট আছে, যেগুলো এখন ভিতরে বের করা সম্ভব না, আছে, চাইলে পা দেওয়া যাবে। কাশ্মীরিগুলোর দাম কিরকম পড়ে? হ্যাঁ, কাশ্মীরি যখন সাইজ যদি হয় আপনার 6 ফিট বাই 9 ফিট, ওটার দাম পড়বে 10,000 টাকা আছে, 6-9, 10,000 টাকা পড়বে। জি জি। সুপ্রিয় ভিউয়ার, আমি এই ভিডিওটার মানে লং করছি না, আপনাদের কাছে কি ছবি তোলা আছে যে এই কাশ্মীরি ডিজাইনের বা এই ডিজাইনের, যখন একটা লোক কিনতে যাবে সে তো বলবে যে আমাকে একটু ছবিটা পাঠান, এগুলো কি সেগুলো ছবি তোলা আছে? সেই সুপ্রিয় ভিউয়ার, আপনারা যারা কিনতে চাচ্ছেন, আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপে নক করেন, নক করলে কিন্তু তারা কিন্তু আপনাদেরকে ছবি পাঠাবে, এবং ছবি পাঠায়ও চুজ করে আপনারা কিন্তু এই পণ্যগুলো পারচেস করতে পারবেন। যারা ঢাকা শহরের আছেন, যারা আসতে পারেন, তারা অবশ্যই চলে আসবেন শিল্পকলার পূর্ব পাশে, নকশি কার্পেট হাউস, নকশি কার্পেট হাউস, এই সবটিতে নতুন পুরাতন সব ধরনের কার্পেটগুলো পাওয়া যায়, বাসাবাড়ি, মাদ্রাসা, সব ধরনের চায়না কার্পেট, মানে মাদ্রাসা, চায়না, সব ধরনের কার্পেটগুলো এই এই প্রতিষ্ঠানে পাবেন। আপনি কিন্তু আপনার বাজেটের মধ্যে এখান থেকে কিন্তু কার্পেট পারচেস করতে পারেন। ভিডিওটি শেষ করলাম, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।